বাড়ি থেকে ডেকে নিয়ে 10 বছরের অন্ধ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশবিক নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে যায় অভিযুক্তরা। পরে অসহায় দিনমজুর বাবা মা শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের শিকার শিশুটি মায়ের অভিযোগ, সোমবার বিকেলে অন্ধ শিশুটিকে তার ফুফু শাশুড়ি নূরজাহানের হাতে তুলে দেয়। নূরজাহান ফুলছড়ির কেতরিহাটে সবুজ নামে এক যুবকের হাতে তুলে দিলে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় সে। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সদরের মধ্য ধানকড়ায় তার বাড়ির পাশে রেখে যায় নূরজাহান। শিশু ও তার পরিবারের অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেন হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীরা। চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার শিশুটি পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি চলছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী জানান, ধর্ষণের ঘটনায় দিনমজুর পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে অন্ধ শিশুটিকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সবুজকে আটক করেছে তারা।